সুন্দর ভাবে ভিডিও করা যায়। ইটস ভেরি নাইস অ্যাট্রাকটিভ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম রাজীব, ইউ আর ওয়াচিং রাজীব ডিজিটাল ক্রিয়েটার। সো আজকে আমি একটা লোয়েস্ট বাজেটের ব্লুটুথ সেলফি স্টিক দেখাবো। যারা লোয়েস্ট বাজেটে একটা সুন্দর ব্লুটুথ সেলফি স্টিক কিনতে যাচ্ছ, ভিডিওটা পড়ো তাদের জন্য, শেষ পর্যন্ত দেখুন। এবার ভিডিওতে কী কী ফিচার্স আছে সেগুলো আমি ডিসকাস করবো সংক্ষেপে। তো চলো দেখা যাক। সো ফ্রেন্ডস, এই যে সেলফি স্টিক আমাদের সামনে, সো এটা আমি আনবক্স করছি। এটা অ্যাকচুয়ালি আমি আগেই আনবক্স করে রেখেছি, অ্যাকচুয়ালি মানে দেখানোর জন্য এটা আমি অন মোড আনবক্সিং করছি। এটা অ্যাকচুয়ালি জানতে দরকার ভিতরে কী কী আছে। সো এই যে কী কী আছে দেখাচ্ছি। এই যে প্রথমে আপনাকে একটা প্রথমে সেলফি স্টিক দেখাচ্ছি, এর ভিতরে কী কী আছে দেখাচ্ছি। এই যে একটা ইউজার ম্যানুয়াল, এটাতে মানে কী 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 করতে হবে সেটা আছে। আর এই যে একটা ডেটা কেবিল, মানে এটা চার্জিং করার জন্য, চার্জ করার জন্য। এটা অ্যাকচুয়ালি অ্যাডাপ্টার দেয়নি, অ্যাডাপ্টার তোমাকে তোমার অ্যাডাপ্টার এটা লাগিয়ে চার্জ করতে হবে এই লাইটে। এখানে একটা ফ্ল্যাশ লাইট দেওয়া আছে, সেটা আমি যাচ্ছি পরে। সো ফ্রেন্ডস, এটা ডিটেলসে যাচ্ছি, চলো দেখা যাক কেমন কী কী ফিচার্স দেওয়া আছে। সো এই যে, সো এটা টেন্স করা যাবে, স্পিক করা যাবে। এই যে এই পর্যন্ত এই টেন্সিং টেন্সিং একটা প্রোপোগেশন করা যায়, মানে বলানো যায়, এই পর্যন্ত আছে। এবং এখানে তুমি সেলফি করতে পারবে। আর এখানটায় এই যে এটা এরকম এরকম করে থাকে, এটা বের করতে হয়, বের করে এই যে মোবাইলটা সেট করে এটা হালকা একটু টেনে এবার সেট করতে হয়। অ্যাকচুয়ালি এখানে একটা ফ্ল্যাশ লাইট দেওয়া আছে, ফ্ল্যাশ লাইটটা দেখাচ্ছে। এটা অ্যাকচুয়ালি একবার একটু তেজ হয়, আর একবারে আটটু হয়, তারপরে অফ হয়ে যায়। ফ্রেন্ডস, এটাকে টুইস্ট করা যায়, এই যে টুইস্ট করছে, এটা টুইস্টও করা যায়। তারপরে এটাকে অ্যাকচুয়ালি টাইট অ্যান্ড স্লো লুজ করে, টাইট অ্যান্ড লুজ করার জন্য এটা এখানে চাবির মতন সিস্টেম আছে। এটাকে ঢিল দিলে এটা একটু ঢিল হয়ে যাচ্ছে, ঢিল হয়ে যায়। এটাকে টাইট করার জন্য এটাকে অ্যাড করলে এটা স্ট্রং হয়ে যায়, সে শক্ত হয়ে যায়। কানেক্ট হবে সেটা আমি দেখাচ্ছি। আর এটা একটা যে স্পেশাল জিনিস আছে সেটা ট্রাইপড, এই যে আমি দেখাচ্ছি। এই যে এটা, এই ট্রাইপডটা এরকম করে তুমি কোথাও বসিয়ে ভিডিও করতে পারবে, নিজে নিজে সেলফি ভিডিও করতে পারবে। যেরকম যেরকম ভিডিও করা যায় করা যাবে, সুন্দর একটা ফিচার্স দেওয়া আছে এর মধ্যে। সো এটাকে কানেক্ট কীভাবে করবো সেটা দেখাচ্ছি। এই যে এই বটনটা দেওয়া আছে, এই বটনটা চাইলে আপনি বেরও করতে পারবেন। ডিটাচ রিমোট বাটন, এটা এবার লাগানো যায়। সো এটাকে প্রেস করতে হবে, প্রেস করলে দেখা যায় এখানে ব্লু লাইট ব্লিঙ্ক করছে, দ্যাটস মিন এটা ব্লুটুথ অন হয়ে গেছে। তারপরে এই যে মোবাইল থেকে ব্লুটুথ অন করে, ব্লুটুথ অন করে এই যে আমার তো আগে থেকে কানেক্ট করা ছিল, এই সেলফি বলে একটা অপশন আসবে, আমার কানেক্ট হয়ে গেছে। সো এইভাবে সেলফি, সো এটা ক্লিক করলেই ভিডিও হয়ে যাচ্ছে, ভিডিও হয়ে যায়। দেখুন সুন্দরভাবে ভিডিও করা যায়। ইটস ভেরি নাইস অ্যাট্রাকটিভ। চাইলে আপনি ভিডিও সেলফি সব কিছু করতে পারবেন, সুন্দর একটা ফিচার্স দেওয়া আছে এর মধ্যে। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে জিনিসটা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। কারণ এতে আছে ফ্ল্যাশ লাইট আছে, তাহলে আপনি অন্ধকারে ভিডিও করতে পারবে এবং ট্রাইপড দিয়ে স্ট্যান্ড করে ভিডিও করতে পারবে। সো ফ্রেন্ডস, এটাকে যদি বাই করতে চাও, এর লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সো ইজিলি বাই করতে পারো। এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর এই কাইন্ডের যদি ভিডিও তোমরা দেখতে চাও, সো কমেন্ট করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।